গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? শুভ সকাল। আজ মহালয়, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মা আসছে, সবার শরীর সুস্থ মঙ্গলময় কাটবে। চলে এলাম ছাদ বাগানে। দেখো ছাদ বাগানে এই ধুতরা ফুলটা কত সুন্দর লাগছে। আর এইদিকে একটা স্থলপদ্ম, সিঙ্গেল স্থলপদ্ম হয়েছে। পাশেই চণ্ডীপাঠ হচ্ছে, আজ মহালয় তো, ওই জন্য। যাই হোক, আজ অনেক সকালে উঠলাম, উঠেই ছাদে চলে এলাম। সকালে উঠে সবুজ গাছপালা বেশ ভালোই লাগে দেখতে। আমার ছাদ বাগান তো আছেই, পাশেও কিন্তু অনেক গাছ আছে। এই যে দেখো, পাশেই আমাদের যাদের জায়গা, সামনে ঘর আর এই পিছনে জায়গা পুরো গাছপালা ভর্তি, সবুজ গাছপালা। আজ আমার এই গোলাপ গাছের একটা সুন্দর একটা গোলাপ হয়েছে। সাদা বোগেনভেলিয়াটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এই ছাদে চলে এলাম, গাছে জল দিচ্ছি। এখন কিন্তু প্রত্যেক দিন গাছে জল দিতে হচ্ছে, কেননা সকাল হলেই কিন্তু ছাদে রোদ্দুর চলে আসে। এই যে মিলি ফুল গাছটা, চলো নিচে চলে এলাম ব্যালকনিতে। ব্যালকনির গাছগুলো অনেকদিন পরে আজকে জল দিলাম, অনেকদিন জল দেন। ব্যালকনির গাছগুলো বিশেষ করে যত্ন করতে হয় না, সপ্তাহে একদিন বা দশ দিন এক অন্তর একদিন জল দিলেই হয়ে যায়। এই এখানে যে এই পাতাবাহার গাছটা দেখতে কিন্তু খুব সুন্দর। ব্যালকনির গাছগুলো প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দর। আর এখানে দুটো রবার প্লান্ট আছে, আর এটার তো কোনো তুলনাই হয় না। এটা যতই দেখাবো তোমাদের ততই আমার কম পড়বে। দেখো গাছটা কত বড় হয়েছে, নিচে থেকেই দেখো উপরে একদম মানে অনেক লম্বা হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগে। একটু ঝড় হলে বা কিছু হলে পড়ে যাবার, ভেঙে যাবার সম্ভাবনা, ওই জন্য সাইডেই রেখে দিয়েছি। চলো নিচেও চলে এলাম, সব কাজ হয়ে গেছে, দুপুরে রান্নাটাও করলাম। আজকে স্পেশালি বলতে পারো আজকে পেঁপে দিয়ে, সোয়াবিন দিয়ে আর পনির দিয়ে করলাম। গাছের থেকে পেঁপে পারলাম, অর্ধেক দিলাম, আর একটু সিদ্ধ দিয়েছি। তোমার দাদা বললো যে আজকে পেঁপে দিয়ে সোয়াবিন দিয়ে পনির দিয়ে করো। আলু পনির দিয়ে তো করি, আজকে একটু অন্যভাবেই করলাম, আর একটু উচ্ছে ভাজা করলাম। আজকে মহালয়, ওই জন্য আজকে নিরামিষ রান্নাটা করলাম। আজ দেখছি বৃষ্টিও হচ্ছে মহালয়।